হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। শিকেশ পরমন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওতে। তো আজকে কোনো ব্লগ না, এমনি কিছু কথা বলতে আসলাম তোমাদের সঙ্গে, যেটা আর কি এই মানে এটা নিয়েই কথাবার্তা, তাই ইউটিউব করি, ইনস্টাগ্রাম করি, এইসব নিয়েই কথাবার্তা, তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে বসলাম একটু। মানে আমি ইউটিউব করি, আমি ইনস্টাগ্রামে ভিডিও করি, অনেকে অনেকজন কি মানে বাজে বাজে কথা বলে না এখানে ইউটিউব থেকে, না কমেন্ট আসছে না কোনো বাজে, কারণ ইউটিউব তো আমার এত সাবস্ক্রাইবও নেই, কেউ দেখো আমার ভিডিও এত ভিউজও হয় না, দেখো না, কোনো কমেন্ট আসে না বাজে কোনো। তো এই আর কি পাড়ার লোকে কিছু বলে খারাপ খারাপ কথা, মানে ইনস্টাগ্রামে ভিডিও করি দেখে, মানে এই আমার লোকাল মানে এখানে ইনস্টাগ্রামে ভিডিও করি, এই আর কি লোকাল আমার পরিচিত দেখে তো বলে আমি ভিডিও করি, হ্যান করি ত্যান করি। আরে বাবা, আমি কী এমন খারাপ ভিডিও করি বলো তো? যে নর্মালি যেভাবে থাকি ওইভাবেই তো খারাপ ভিডিও করি, আমার দুই বাচ্চাকে নিয়ে ভিডিও করি, আর আমি যে ইউটিউবে ভিডিও করি, তো আমি মানে যেটা করি আমি ডেইলি ব্লগ করি, একটা হাউস ওয়াইফ যা করে আমি তাই করি। হ্যাঁ, আমি যেগুলো কাজ করি ওই কাজগুলোই তো তোমাদের সঙ্গে ছোটো ছোটো একটা করে ভিডিও করে সেটাই সব তোমাদের সঙ্গে শেয়ার করি। এমন তো না যে আমি ওই কাজটা করছি না, অন্যজনে করছে, আমি ওখানে গিয়ে একটু নাটক করছি যে কাজ করার ভান করে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, এটা নাকি আমি কাজটা করছি, কাজটা করার মধ্যে আমি কী কাজ করছি না করছি সেটাই একটু একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আরে আমি করি, তাতে মানুষের কিসের জ্বলন হয় এত বলো তো? আর শুনলাম আমারই এক আত্মীয় আর কি, আমাদেরই আর আত্মীয়, মানে ওদের কী পারিবারিক ঝগড়া লাগছে আমি জানি না ওদের কি বাবা, ও শুনে ওদের কী পারিবারিক ঝগড়া লাগছে। আচ্ছা বাবা, তোমাদের পারিবারিক ঝগড়া তোমরা মিটাও, আমাকে নিয়ে কিছু ঠেসে ঠেসি করো? মানে ওরা জানো তো এখন সবারই তো হাতে হাতে স্মার্ট মোবাইল, সবাই তো মোবাইল টিপে, হ্যাঁ সবারই মোবাইল আছে, কার মোবাইল নেই? একটা ছোটো বাচ্চা থেকে সবারই হাতে মোবাইল, তো বলে আমার নাম নিয়ে নাকি বলে আমি নাকি ওগুলো করি, ভিডিও করি, ভিডিও করি, মানে আমি যেগুলো বউ নাকি মোবাইল নিয়ে ঘুরে মোবাইল নিয়ে খাটাখাটি করে সেগুলো বউ নাকি চরিত্রহীন। চরিত্রহীন নিয়ে কথাটা কেন হচ্ছে? এটা আমার একটা রিলেটিভই বলছে, তো নামটা বলি না, ও হয়তো মানে কি নিজে যে মানুষ তো কিছু করতে পারবে না, নিজেও করবে না আর মানুষকেও কিছু করলে এক জ্বলন ফিল করে। তোমাদের ইচ্ছা হয় তোমরাও করো না, তোমরাও ভিডিও করো, ইনস্টাগ্রাম করো, তোমরা আমার পিছনে লাভ কারণ অনেকে আছে। আমি হ্যাঁ আমি একটু সাজতে ভালোবাসি, আমি একটু ঘুরতে ফিরতে ভালোবাসি, ওটা নিয়েও অনেকে কথা বলে যে আমি খুব সাজি গুজি। আরে বাবা, আমি সাজতে ভালোবাসি, আমার সাজার জিনিস আছে, আমি সাজি, তাই আমি সাজি, আমি ঘুরতে ভালোবাসি, কোথায় আরও ঘুরতে যাই? তোমরা তো ব্লগ আমার দেখোই, যারা দেখো ওই বাড়ি দিয়ে সংসারের কাজ করছি, ওই দুই বাচ্চাকে সামলাচ্ছি, ওগুলোই তো ভিডিও করে ছেড়ে দিই, যা দেখো কোথায় আরও ঘুরতে যাই, একটু সাজতে ভালোবাসি, ওটাই আর কি জ্বলন ফিল করে। তো চরিত্র নিয়ে কথা উঠে, নামটা বলছি না কারণ কী করবো বলো, লাইফে তো কোনো কিছুতে লাইফে যেটা চেয়েছিলাম কিছু স্বপ্ন পূরণ হয় না, তো একটু কান বাজনা করে মনটা ভালো থাকে আর কি। সবারই মানসিকতা সমান না, কেউ হ্যাঁ কেউ নাচতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ রান্না করতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে। হ্যাঁ আমি এরকম, আমি একটু নাচলে আমার মনটা ভালো হয়, গান করলে একটু মনটা ভালো হয়, তো তাই অনেকে অনেক কিছু কথা বলে ওই নিয়ে। না বাবা না, তো এই যেটা না, এই যেটা না, এই যেটা না, রোগও দেবো
সত্যি কথা বলতে কি না, ছোটবেলা থেকেই খুব নাচার ইচ্ছে ছিল, কিন্তু বাবা মা তো আর্থিক অবস্থার জন্য শেখাতে পারেননি, তাই আর কি এমনি নিজে নিজে থেকে যেটুকু পারি করি, ভালো লাগে, মনটাও ভালো হয়। এমন না যে আমি একদম ডান্সার সেই নাচতে পারি হ্যান না তেন না, কিন্তু যেটুকু পারি সেটুকু আমার মন ভালো থাকে। আমার মানে ধরো নাচলে গাইলে মানুষ যেমন রাগ করলে কান্নাকাটি করে, মন খারাপ করে থাকে, হ্যাঁ আমি রাগ করি কান্নাকাটি করি ঠিকই, বাট তারপরে একটু যদি গান বা নাচি তাহলে মনটা আমার ভালো হয়ে যায়। তো জানি না লোকের কী করি কী ক্ষতি করছি, লোকে এমন বাজে বাজে কথা বলে, তো বলুক কে কী বলে বলতে থাকুক, আমি ভিডিও করব, আমি নাচবো, আমি গাইবো, দেখি কে কী বলে বলতে থাকুক। তো এবার দেখি বলো কে কী বলে বলতে থাকুক, আমি জানি আমি খারাপ কাজ কোনো খারাপ কাজ করছি না, আমি ভালো কাজ আমি যা করছি আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাই বলো তো আমি কী খারাপ কাজ করছি, বলতে থাকুক, কার কী মাথা ব্যথা হয় হতে থাকুক, আর আমি দেখবো না কিছু বা হবো না, আমি করবো, এবার দেখি কে কী বলে বলতে থাকুক। তো মানুষের কথায় কান দিয়ে চোখের জল ফেলবো এরকম আমি না, আর কে কী বলে বলতে থাকুক, কান ব্যথা মাথা ব্যথা করে করতে থাকুক। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, তো বাই টাটা। তো আরও ভিডিও নিয়ে আসবো আমি, এমন না যে ব্লগের কথা আমি ভিডিও করবো না, কান্নাকাটি করে থাকবো, আমার মন যায় যেটা আমি সেটা করবো, ঠিক আছে, সেটা এটা আমার পার্সোনাল লাইফ। তো তো এগুলোই তোমাদেরকে একটু শেয়ার করলাম, তোমাদের মতবাদ জানিও আমি কোনো ভুল কাজ করছি। তো বাই টাটা, দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। প্লিজ গাইস আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি।